এটা লাগে আকাশ, আরে আকাশ, এখানেও থেকে যেটা লাগ আমি বলছি এখানেও এটা এটার একটা নাম কিন্তু বেনারসি, ঠিক আছে। সাংসদ পার্থভৌমিকের বা পার্থভৌমিক তার উদ্যোগে এবং আমাদের সবাইকে নিয়ে হেতু অঞ্চলের যে সমস্যা মেনলি হচ্ছে যে ব্যারাকপুরের যে জল জমে যাওয়া বর্ষার সময়, সেটা কী করে বহুদিনের সমস্যা, সেই সমস্যাটাকে কী করে সলভ করা যায়, তার জন্য পিডাব্লিউডি, কেএমডিএ এবং সমস্ত তারা প্রত্যেকে হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন সবাইকে নিয়ে পুরো সার্ভে করলেন এবং কী করে ইমিডিয়েটলি সেই ড্রেনেজ সিস্টেমটাকে ঠিক করা যায় সেটার উপরে উনি আজকে সার্ভে করলেন সবাইকে নিয়ে, এবং খুব তাড়াতাড়ি হয়তো সেই সমস্যার সমাধান হবে। প্লাস আপনারা সবাই জানেন বারাসাত রোড অর্থাৎ ব্যারাকপুরের যে মেন হার্টটা যেটা রোডটা আর কি, সেটাও এক্সটেনশন করার জন্য উনি নিজে, আমরা গেছিলাম বহুবার, আমাদের এক্সটেনশনের একটা জায়গায় আছে, কিন্তু উনি নিজে দায়িত্ব নিয়ে ইমিডিয়েটলি যেটা করেছেন যে ওই পোস্টগুলো মানে ইলেকট্রিক পোস্টগুলো যেগুলো রয়েছে সেগুলো সরানোর জন্য উনি অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রীকেও জানিয়েছেন এবং সেটার কাজকর্ম হবে, তারও একটা সার্ভে চলবে, এবং উনি নিজে দায়িত্ব নিয়ে উনার যে মানে হালি শহর বড়মা হচ্ছে নৈহাটি এবং আমাদের এখানে এটা হচ্ছে ব্যারাকপুর বেনারসি ঘাট, এটাকে যাতে সংস্কার করা যায়, সংস্করণ করা এবং সেটাকে একটা সুন্দর সৌন্দর্য একটা অন্যরকম বিউটিফিকেশন করা যায়, তারই উনি সার্ভে করে সবাইকে দায়িত্ব দিলেন যাতে এটাই মিলিটিং হয়। মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় ডেভেলপমেন্টের কথা বলে, আজকে ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী এবং ব্যারাকপুর মিউনিসিপালিটির চেয়ারম্যান উত্তম দাস, তাদের সাথে এর আগেও আমাদের দীর্ঘ আলোচনা হয়েছিল যে ব্যারাকপুরের মূল সমস্যাগুলো কী, তারই পরিপ্রেক্ষিতে আজকে পিডাব্লিউডি, ইরিগেশন, এএমডিএ এবং ন্যাশনাল হাইওয়ে চারটে ডিপার্টমেন্টের লোকই এসেছিল, তারা একটা জায়গায় বসে আমরা একটা ব্লু প্রিন্ট তৈরি করলাম যে কোন পথে এই সমস্যার সমাধান হওয়া সম্ভব। এখন আমাদের হাতে তো আলাদিনের আশ্চর্য প্রদীপ নেই যে আজকে আলোচনা হলো আর কালকে হয়ে যাবে, কিন্তু আমি নিশ্চিতভাবে এটা বিশ্বাস করি যে 2025-এর দুর্গাপুজো ব্যারাকপুরের মানুষ আনন্দ সহকারে দেখতে পাবে। না, মূলত ব্যারাকপুরের এই যে রানী রাসমণি ঘাট, এর একটা আপনারা দেখেছেন এটা একটা হেরিটেজ লুক আছে, আর এখানকার পুরনো দিনের মানুষরা এনাকে এই ঘাটটাকে বলে বেনারসি ঘাট, এর আধুনিক নামকরণ হচ্ছে রানী রাসমণি ঘাট, কিন্তু এটার পুরনো যারা মানুষ, বয়স্ক মানুষ, তারা এটাকে বলে বেনারসি ঘাট। এর একটা হেরিটেজ লুক আছে, এখানে অলরেডি একটা ক্রিমিটেরিয়াম আছে, দ্বিতীয় ক্রিমিটেরিয়ামের কাজ ববি হাকিমের নেতৃত্বে এখানে ব্যারাকপুরে হচ্ছে। এই এলাকাটার একটা সৌন্দর্যায়ন, বিউটিফিকেশন, মানুষ যাতে এসে শান্তিতে বসতে পারে, কারণ একটা দুঃখ নিয়ে আসে তো তাদের একটা বসার জায়গা, প্লাস গঙ্গার ঘাটটাকে আমরা এমনভাবে এখানে সাজাতে চাই যে কোনো মানুষ যারা নির্জনতা পছন্দ করেন, অনেক বয়স্ক মানুষ আছেন, অনেক লেখক আছেন, অনেক সাহিত্যিক আছেন, তাদের জন্য এটা একটা ভালো পরিবেশ হবে।
আমরা ব্যারাকপুরের মানুষকে একটা ভালো পরিবেশ উপহার দিতে চলেছি, এটুকু বলতে পারি। বড়মার ঘাট আছে আপনারা জানেন, আবার হালি শহরেও রানী রাসমণির ঐতিহ্য মন্ডিত রানী রাসমণি ঘাট আছে, এটা ফার্স্ট। এই এই তিনটে ফার্স্ট প্রায়োরিটি, তারপরে বাদবাকি সব ঘাটগুলোর দিকে আমরা নজর দেবো।